প্রথম সেমিফাইনাল আগে কাতার জুড়ে যে সেমিফাইনালের উত্তাপটা কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে। এখন থেকে আমরা অবস্থান করছি সুখ ওয়াকিফ টি প্রাচীন মার্কেট দোহার এই মার্কেট এরিয়ার মধ্যে, কিন্তু সব ধরনের যে পণ্য সামগ্রী রয়েছে, স্পেশালি যে ড্রেস এবং খাবারের জন্য অনেকই প্রসিদ্ধ এই এলাকাটি, এবং সেখানে একটি আর্ট সেন্টার রয়েছে। এই আর্ট সেন্টারে কিন্তু প্রত্যেকটা দেশের যে স্টাররা রয়েছেন তাদের পেইন্টিংগুলো কিন্তু শোভা পাচ্ছে। এখানে বিক্রি করারও সুযোগ আছে, কেনা বেচা করা যায় যে পেইন্টিংগুলো রয়েছে। তো লিওনেল মেসির যে পেইন্টিং অনেকেই খুঁজবেন, কিন্তু এরই মধ্যে কিন্তু পেইন্টিংটা বিক্রি হয়ে গেছে। কালকে যে ম্যাচটি রয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে, ওই ম্যাচকে ঘিরে কিন্তু আমরা দেখেছি আর্জেন্টাইন যে সমর্থকরা তারা কিন্তু দোহার বিভিন্ন যে এলাকায় সেগুলো প্রদক্ষিণ করেছেন। তুলনামূলক ক্রোয়েশিয়ার যে ফ্যান সেটির সংখ্যা কম, তবে যারা অ্যান্টি আর্জেন্টাইন তারা কিন্তু অবশ্যই ক্রোয়েশিয়াকে সমর্থন যোগাচ্ছেন। পাশাপাশি ইউরোপিয়ান যে ফ্যান বেজ রয়েছেন তারাও কিন্তু ক্রোয়েশিয়ার জন্য গান গাইছেন। আমরা ক্রোয়েশিয়ার কথা যদি বলি, লুকা মদ্রিচ তাদের অধিনায়ক, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার, তিনি 2018 বিশ্বকাপের কিন্তু সেরা খেলোয়াড় ছিলেন এবং ব্যালন্ডিওর জয়ী। তার শেষ বিশ্বকাপ 38 বছর বয়সে তিনি যে মাঠে যে তার প্রভাব প্রত্যেকটা খেলার মধ্যেই বোঝা যায়। আর্জেন্টিনার প্রসঙ্গে এলে অবশ্যই চলে আসে সবার প্রথম লিওনেল মেসির নাম। তিনি যে মাঠে তার ভূমিকা সেটি নিয়ে কিন্তু নতুন করে কোনো কিছু বলার নেই। এই বিশ্বকাপে কিন্তু প্রত্যেকটি ম্যাচে তার যে খেলা, তিনি তার যে নিয়মিত খেলা সেটি কিন্তু তিনি খেলছেন দীর্ঘদিন। তিনি নিজের সেরাটা উপহার দিয়ে আসছেন। উত্থান পতনটা তুলনামূলক পতনের কথা কিন্তু আমরা মানে যদি বলি তার পারফরমেন্স সেটি কমই ছিল। দল খারাপ করলেও কিন্তু তিনি যে দলের জার্সি খেলেছেন, জাতীয় দল হোক কিংবা ক্লাব হোক, কিন্তু নিজের সেরাটা সবসময় উপহার দিয়েছেন। মানুষকে অবাক করা তার মূলত কাজ। তিনি যে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ম্যাচে নামলে সেটি কিন্তু ঠিক ভালোভাবেই প্রতিপক্ষ টের পায়। তাকে আটকানোর জন্য অনেক ধরনের কিন্তু সুযোগ থাকে, সেগুলোর নিয়ে সবাই মাঠে নামে। তাকে ঠেকানো যে কতটা কঠিন সেটি তার প্রতিপক্ষরাই ভালো জানে। আমরাও দেখেছি যারা তার সমর্থকরা রয়েছেন অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের সবার একটাই চাওয়া লিওনেল মেসি শেষ বিশ্বকাপটা যাতে রঙিন হয়ে থাকে ইতিহাসের পাতায়, যাতে এই বিশ্বকাপটি স্মরণীয় হয়ে থাকে, সেজন্যই কিন্তু সবাই অপেক্ষা করছে। আরেকটি সেমিফাইনাল যেখানে মরক্কোর প্রতিপক্ষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন তারা এমবাপেরা কিন্তু পুরো টুর্নামেন্ট দাপটের সঙ্গে খেলেছে। একটি ম্যাচে তাদের কিছুটা পতন হয়েছিল আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। মরক্কোর কথা যদি বলতে হয়, আনবিলিভেবল, তারা গ্রুপ পর্বে বেলজিয়ামের মতো দলকে হারিয়েছে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, সবাইকে অবাক করে দিয়েছে সেই ম্যাচে, এবং কোয়ার্টার ফাইনালে আমরা দেখেছি যে তারা পর্তুগালের মতো বড় একটি জায়ান্ট দলকে হারিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে তারা কাঁদিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পর্তুগাল, এবং মরক্কো কিন্তু নিজেদের সেরা সময়ে পার করছে। তারা কি নতুন জায়ান্ট হিসেবে বিশ্ব ফুটবলে উঠে আসবে সেটি হচ্ছে কিনা তা কিন্তু দেখার অপেক্ষা সবাই।